دير الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সলাত ও সালাম আলী কে রসুল আল্লাহ ওয়াইলা আলী কাবি ইয়া হাবিব আল্লাহ সলাত ও সালাম আলী কে নবী আল্লাহ ওয়াইলা আলী কাবি ইয়া নূর আল্লাহ ফ্রিস্টাইম বের এবং মাদানি চ্যানেলে দশকবৃন্দ প্রিয় নবী রসুল আরবি সরকারের দলম সাল্লাহ তাহ আলহি আলিবাস্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উন্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রোহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং মোবারকবাদ দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ সৌজাল এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এসের এর উত্তর কোরআনে পার্ক থেকে হাদিসে মোবারকা থেকে এবং বুজুরগানের দিন রহিমা হুমলাল মুবিন বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান রুহানি এবং এলমি ব্যক্তিত্ব কিবল শেখে তারিকত আমির হাহে সুনাত দাওয়াত প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কা রাজবি জিয়াই দাহমাদ বারাকাতু মুলা আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রোহানি চিকিৎসা সম্বন্ধে প্রদান করার চেষ্টা করা হয় আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব সাথে থাকবে আপনাদের পাঠানো এস এম এস তালা এই প্রশ্নের উত্তরগুলো আমরা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রিয়নবীর সাল্লব আল্লবসাল্লামের উপর পাক পাঠ করার ফজিলা সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি আমাদের প্রিয় প্রিয়ন বিহিহালাম ইশাদ ফরমান আমার উপর দুরসরী পাঠ করা সিরাতের উপর নূর হবে যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার পাক পাঠ করবে তার আশি বছরের গুণা ক্ষমা হয়ে যাবে সুহান আল্লাহ সোহান আল্লাহ তো গুনা ক্ষমা পাওয়ার জন্য আমাদের উচিত জুমার দিন আমরা যেন আমাদের প্রিয় নবী আল্লাহ আলি সাল্লামের উপর অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করি শুধু জুমার দিন নয় অন্যান্য দিনের জন্য আমরা অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করি আমাদের প্রিয় নবী সাল আলি ইসলাম ইশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করবে তার দশটি গুনাহাকে মুছে দেওয়া হবে সাল্লো আল্লাহ হাবিব্লাহ ফুত আল্লাহ মুহাম্মদ্লাহ ফুত আলি ওসাল্লাম দর্শক বৃন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং এস এম এস এর উত্তর প্রদান করা হয় আর দর্শক বিন্দু আজকে আমাদেরকে রুহানি চিকিৎসা দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন মোবাইল লেগে দাওয়াত ইসলামী গোলাম মোস্তফা আত্মারি ইনশা আল্লাহ তালা তার থেকে আমরা রুহানির চিকিৎসা শ্রবণ করবো ইনশাআল্লাহ আসুন আমরা ফোন কল শ্রবণ করি যে কল চালিয়ে দিন আমার নাম সেলিম উদ্দিন টঙ্গি গাজীপুর আমার মেয়ে খাইতে চায় না এর জন্য আমি রুহানি চিকিৎসা চাই জি আমাদেরকে টঙ্গি গাজীপুর থেকে কল করলেন জানালেন যে তার মেয়ের সমস্যা ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করা হবে সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল মাহফুজ আলম ঢাকা থেকে বলতেছিলাম আমার নামাজে মন বসে না তাই জন্য রোহানি চিকিৎসা আল্লাহ তালা সমস্যা সমাধান করে দেখ দোয়া করি পাশাপাশি রোহানি চিকিৎসা কোন রোহানি চিকিৎসার উপর করবে তাও ইনশাল্লাহ তালা প্রদান করা হবে সাথে থাকুন পরবর্তী কল আকবর আলী আমার নাতনি মুসাম্মদ তানিয়া জান্ন তারা অনেকদিন মাথা ব্যথা করে বউ করে কেউ কিছু করেছে কিনা ঠিকানা করাতে চাই আমার মেয়ের নাম মুসম্মদ আলিয়া জি আকবর আলী ভাই আমাদেরকে কল করলেন টাঙ্গাইল থেকে জানালেন যে আপনার নাতনির মাথা ব্যথা এবং সুর বুক জ্বালা পোড়া করে কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জন্য বলেছেন ঈশ্বর আল্লাহ তালা আমরা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন আরও কিছু কল একসাথে নিয়ে এরপর উত্তর প্রদান করার চেষ্টা করব পরবর্তী কল সিরাজগঞ্জ মোহাম্মদ ইসমাইল আমার বনে মানসিক শুনছ গাইজ ভালোবাসতে রাগারাগি হবে সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ শান রহমান аттари আমার ছোট ভাই মোহাম্মদ সাদ রহমান аттари বাম চোখে দূরে জিনিস ছাপসা দেখে এর জন্য কি আমল করতে পারি জি প্রিয় ভাই জানালেন আপনার ছোট ভাই সে দূরের জিনিস সে ঝাপসা দেখে এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন রুহানির চিকিৎসা জানানো হবে সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাম লোর বাসা পরিচুর আমার ভাই ছোটবেলায় কথা বলতে পারতো কিছু দিকে কথা বলতে পারতো না কেউ কিছু করেছে কিনা এর জন্য ইফতিখারা করতে চাই ভাইয়ের নাম রেদওয়ান আর মায়ের নাম সাথে জি ভাই নাম রেদওয়ান মায়ের নামও জানালেন ইস্তেখারার জন্য বলেছেন কেউ কিছু করেছে কিনা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব সাথেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন ইনশা আল্লাহ আজাল পরবর্তী কল মোহাম্মদ সাইফুল ইসলাম কুমিল্লা থেকে আমার সংসারে সুখ শান্তি নেই এর জন্য আমি রোহানি চিকিৎসা যাচ্ছি জি প্রিয় ভাই সাইফুল ভাই কি আমল করলে সংসারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে পরস্পরের মধ্যে ভালোবাসা বা পরিবারের সবার মধ্যে মিল থাকবে ইনশাআল্লাহ তালা আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পারবো ইনশাআল্লাহ তালা দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য রুহানির চিকিৎসা আমরা গোলাম ভাই থেকে শ্রবণ করব যারা ইশতেখার জন্য কল করেছেন দূরদে পাক পাঠ করতে থাকবেন ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা এর শেষে আমরা ইশতেহারার জবাব প্রদান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আজল গোলাম ভাই বেশ কিছু ইসলামী আমাদেরকে কল করলেন তাদের কল শ্রবণ করলাম তো রুহানি চিকিৎসা যদি তাদের দেওয়া হতো জিন শাহাল্লা সেলিম ভাই আমাদেরকে টঙ্গি থেকে বলেছেন যে মেয়ে খেতে চায় না তো এর জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে তার সময় মতো খাবারও খেতে হবে নির্দিষ্ট যে টাইম রয়েছে এবং যে আউট খাবারগুলো রয়েছে আমরা অনেক সময় বাহিরের বিভিন্ন খাবার এই সমস্ত বিষয়ও খেয়ে থাকি তার কারণে আমাদের বাদ খেতে ইচ্ছা হয় না তো এইটা খেয়াল রাখবেন আউট খাবার একটু যেন কম খায় এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে আর পাশাপাশি এমনটি করবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালামো ইয়া সালামু ইয়া সালাম তেত্রিশ বার পাঠ করে পানিতে ফুক দিয়ে এই পানি তাকে পান করান আশা করি এর বরকতে তার এই সমস্যার সমাধান হবে এরপর মাহফুজ ভাই আমাদেরকে ডাকা থেকে বলেছেন যে নামাজের মধ্যে মন বসে না তো আল্লাহ পাক আপনার এই সমস্যার সমাধান করে দেখ আমাদের সবাইকে আল্লাহ তালা ইবাদতের মধ্যে যেন আমাদের মন বসে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন এর জন্য আপনি এমনটি করেন প্রত্যেক নামাজের পর সাতবার হুআল্লাহুর রহিম আল্লাহুর রহিম প্রত্যেক নামাজের পর সাতবার পাঠ করার দ্বারা আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে ইনশাল্লাহ আপনি নিরাপদ থাকবেন আর নামাজ শুরু করার পূর্বে আপনি হাওলা শরীফ পাঠ করে নেবেন আশা করি তা তাহ নামাজের মধ্যে মনোযোগ বসবে ইনশাআল্লাহ আল্লাহ এরপর সিরাজগঞ্জ থেকে আমাদেরকে ইসমাইল ভাই বলেছেন যে বোনের মানসিক সমস্যা রয়েছে বাড়ির সবার সাথে রাগারাগি হয় এই জন্য তো আপনার বোনকে আমলটি করতে যদি সে নিজে পাঠ করতে পারে তাহলে সে নিজে আমলটি করবে দৈনিক এক বার ইয়া হাইয়ু ইয়া হাইয়ু দৈনিক এক হাজার বার পাঠ করবে আর যদি সে পাঠ করতে না পারে তাহলে আপনারা পরিবার থেকে কেউ এটা পাঠ করে তাকে ফুক দিয়ে দেন অথবা পানিতে ফুক দিয়ে পানি পান করার ব্যবস্থা করুন আশা করি এর বরকতে এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ই চট্টগ্রাম থেকে আমাদেরকে শান রহমান ভাই বলেছেন ছোট ভাই দূরের জিনিস জাপসা দেখে তো এর জন্য আপনার ভাইকে এমনটি করতে হবে একচল্লিশ বার এই অজিফাগুলো আদায় করবে ওজিফাগুলো হচ্ছে ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া ইয়া সালামু একচল্লিশ বার পাঠ করবে শুরু এবং শেষে একবার করে দরুদে পাক পাঠ করে উভয় হাতের মধ্যে পানি নিবে পানি নিয়ে হাতে ফুক দিয়ে পানি চেহারার মধ্যে এবং চোখে মুখে মালিশ করবে আশা করি এমন করার বরকতে তার এই সমস্যা সমাধান হবে ইনশা আল্লাহ তহ ইনশা আল্লাহ এরপর সাইফুল ইসলাম ভাই কুমিল্লা থেকে বলেছেন সংসারের মধ্যে শান্তি নেই তো আল্লাহ পাক আপনার এই সমস্যার সমাধান করে দিক পরিবারের সবার মধ্যে মিল মহব্বত ভালোবাসা আল্লাহ পাক দান করুক আর সংসারে যদি সবার মাঝে মনোমালিন্য এটা না থাকে ভালোবাসা মহব্বত থাকে তো আশা করি যে আপনার সংসারটা সুখময় হবে আর এর জন্য আপনি এমনটি করেন যখন আপনি ঘরে প্রবেশ করবেন তো অবশ্যই সালাম করে ঘরে প্রবেশ করবেন আর এই বিসমিল্লাহিব রহিম সহকারে একবার সুরা ইখলাস পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দুরুদে পাঠ করে নেবেন এর বরকত আপনার ঘরের মধ্যে জাতি আল্লাহ তালার দয় ইনশাল্লাহ এটা দূর হয়ে যাবে পাশাপাশি আপনার রিজিকের মধ্যে বরকত হবে আর যদি উভয়ের মাঝে এরকম মনোমালিন্য থাকে তো এর জন্য এমনটি করবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ এক হাজার বার পাঠ করে গড়ের কোনো খাবার বা মিষ্টি জাতি হোক বা লবণের মধ্যে ফুক দিয়ে এটা পরিবারের সবাই ব্যবহার করুন আর আল্লাহ পাকের কাছে দোয়া করুন আশা করি এমন করার বটখতে আপনাদের যে সমস্যার কথা বলেছেন এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আল্লাহ সাল্লাহ সাল্লাহআাল্লাম দর্শক আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম গোলাম মোসব ভাই থেকে আমাদেরকে ইশতে জন্য কল করেছিলেন আকবর আলী ভাই টাঙ্গাইল থেকে যে তার নাতনির মাথা ব্যথা করে বুক জ্বালা পরে করে কেউ কিছু করেছে কিনা এই জন্য কল করেছিলেন ইশ্তাহারা করা হয়েছে ইশতে মধ্যে এমন কোনো ইশারা পাওয়া যায় না যে আপনার নাতনিকে কেউ কিছু করেছে বরং তার অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে আপনি আপনার নাতনিকে এই আমলটি করতে বলবেন যদি সে পড়তে পারে আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া মুজিবু তিনবার পাঠ করবে শুরুতে এবং শেষে সে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেবে আশা করি এই আম্মু করা বরকতে তার যে মাথা ব্যথা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ তালা আর যদি সে ছোট হয় যে ছোট বয়স কম সে নিজে পড়তে পারে না তাহলে আপনি বা তার আম্মু এই আমলটি করবে নাস সাতবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার মাথায় ফুঁক দিবে আশা করি তার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তালা পাশাপাশি ইয়া সালামু য়া সালামু ও একশো এগারোবার পাঠ করে শুরুতে এবং শেষে দূরদে পাক সহ পাঠ করবে পানিতে ফুঁক দিয়ে পানি তাকে পান করান আশা করি তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ ইশতে জন্য আমাদেরকে নূর ভাই ফরিদপুর থেকে কল করেছিলেন যে তার ছোটো ভাই ছোটোবেলায় সে কথা বলতে পারতো কিন্তু এখন আর কথা বলতে পারে না এই জন্য ইশতেহারার জন্য বলেছেন আমাদেরকে রিদওয়ান ছোট ভাইয়ের নাম তো ইশতেখারা করা হয়েছে ইশতে মধ্যে তার অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে আপনি ডাক্তার দেখান ডাক্তারের সাথে কথা বলুন আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয় তাভিজাতে আত্মারিয়াও সংগ্রহ করুন তার ব্যবহারের জন্য ইনশাআল্লাহ তালা পাশাপাশি ইয়া ইয়া হাই এক হাজারবার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরোধে পাক পাঠ করে তার উপরে ফুক দিন এই আমলটি রেগুলার করতে থাকুন আশা করি তার যে সমস্যা রয়েছে এই সমস্যাও দূর হবে ইনশা আল্লাহল দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানেন আর এই মাস আলাও মনে রাখবেন ইস্তেখারার দ্বারা সত্যিকারের ইলিম অর্জন হয় না আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তো দান করুক আমিন আমিন দর্শক বৃন্দ আমরা কিছু এস এম এসের দিকে যাব আপনাদের পাঠানো কিছু এস এম এস আপনাদের কাছে পৌঁছেছে আমরা এস এম পাঠ করে এর উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশা আল্লাহ তা আমাদেরকে মেসেজ করেছেন গোলাম মুসুফ হয় লিখেছেন যে এক ইসলামী বোন দিনাজপুর থেকে তার সংসারে নানা রকম বিপদ আপদ আসছে তো এই জন্য রুহানির চিকিৎসা কি হতে পারে জি এর জন্য আপনি যখনই কোনো মুসিবত পেরেশানি দেখা দেয় তো আপনি সালাতুল হাজত দুইডাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করুন আশা করি এমন করার বরকতে আপনার যেই সমস্যা রয়েছে পারিবারিক আল্লাহ পাক এই আমলের বরকতে ইনশাল্লাহ আপনার এই সমস্যা দূর করে দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তালা একজন আমাদেরকে মেসেজ করলেন বললেন যে রাতে মানে ঘুমাতে পারেন না একা একা ঘুমাতে পারেন না ভয় পান তো এটার জন্য কী রুহানি চিকিৎসা জি এর জন্য আপনি এমনটি করবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু এক হাজার একবার পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন আশা করি এমন করার বর্কতে আপনার ভয়ভীতি দূর হয়ে যাবে আর রাতে ঘুমানোর পূর্বে আপনি অজু করে আপনি তিনকুল শরীফ যদি সম্ভব হয় যদি আপনার যদি জানা থাকেন আপনি সুরা ইখলাস সুরা ফালাক সুরা না সেই তিনটি সুরা আপনি পাঠ করে নিজের শরীরের মধ্যে ফুক দিয়ে ঘুমাবেন আশা করি এর বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহল আমাদেরকে ইশতে জন্য বলেছেন আব্দুল হারিম ভাই গাজীপুর থেকে যে তিনি মুরগি খামারের ব্যবসা করছেন কিন্তু কোনো আয় বরকত নেই এই জন্য ইশতে জন্য বলেছেন মায়ের নাম জবেদা বেগম ইনশা আল্লাহ তালা ইশতে করে এর জবাব আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তহ আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন চুল পড়া বন্ধ হওয়ার জন্য রুহানি চিকিৎসা কী জি এর জন্য আপনি এমনটি করবেন আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা রেখে আপনি আনুল কারিমের সুরা লাইল এই সুরাটি আপনি একচল্লিশবার পাঠ করতে হবে সুরা এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে বিশুদ্ধভাবে এই সুরাগুলো আপনি পাঠ করবেন এরপর বাজারের মধ্যে যে ভালো তেল পাওয়া যায় আপনি তেল কিনে এরপর এই তেলের মধ্যে একচল্লিশবার সুরা লাইল পাঠ করে ফুঁক দিবেন এরপর প্রতিদিন রাতে একটু একটু করে তেল ঘুমানোর পূর্বে মাথার মধ্যে মালিশ করুন আশা করি এমন করার বরকতে আপনার এই সমস্যার সমাধান হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তা আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে অনেক দিন যাবত কোমর ও হাঁটু ব্যথা রাতে ঘুমাতে পারে না অনেক চিকিৎসা করেছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না এই জন্য কী রোহানির চিকিৎসা রয়েছে জি আল্লাহ পাক আপনি এই প্যারেশানিকে দূর করে দিক আপনি এর জন্য এমনটি করতে হবে আপনাকে আপনি কোমর ব্যথার জন্য এমনটি করবেন ফজরের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে আপনি একচল্লিশ বার সুরা ফাতিহা সুরা ফাতিহা পাঠ করবেন সুর এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নেবেন আশা করি এমন করার বরকতে আপনার কোমরের সমস্যা দূর হবে আর শরীরের বিভিন্ন ব্যথা এটা যেন দূর হয়ে যায় তো এর জন্য আপনি অধিকারে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া গনিগ। এজিফাটি অধিকারে পাঠ করুন আশা করি এমন করার বরকতে আপনার এই সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ ইনশা তা তালা আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন এক ইসলামী বনশেরপুর থেকে তার মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ে আসলেও পছন্দ করলেও পরবর্তীতে কোনো কারণ ছাড়াই ছেলেপক্ষ রেসপন্স করে না তো কেউ কিছু করেছে কিনা জানতে চাইছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা ইশতেখার জবাব আমরা জানানোর চেষ্টা করব সাথেই থাকুন ইনশাআল্লাহ তালা আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার ছোটো বোনের পড়ালেখায় মন মন বসে না এবং বদ মেজাজি এর জন্য রোহানির চিকিৎসা কি জি আপনার বোনকে এমনটি করতে দৈনিক পাঁচ শক্ত নামাজ আদায় করবে আর নামাজের পর পরই আমলটি করবে আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া রহমান ও ইয়া রহিম ইয়া রহমান উয়া রহিম একসাথে একবার পাঠ করবে শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে এক গ্লাস পানি নিবে পানির মধ্যে ফুঁক দিয়ে পানি পান করে নিবে আমলটি দৈনিক পাঁচবার করবে আশা করি এমন করার বরকতে তার পড়াশোনার মধ্যে মনোযোগ হবে আর অতিরিক্ত রাগ এটা দূর হওয়ার জন্য আপনার বোনকে বলবেন বা আপনারা যদি কেউ পারেন নিজে পাঠ করে দেবেন একবার সুরাই ফালাক একবার সুরা নাস এই দুইটি সুরা একবার করে পাঠ করে সুর এবং শেষে একবার করে দুরুদে পাঠ করে তার গায়ে ফুক দিতে হবে আশা করি এমন করার বরকতে তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আমাকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার তিন সন্তান বড় মেয়ের বয়স ষোলো বছর কিন্তু আমাদের সংসারে আয় বরকত নেই তো বিদেশের বা চাকরির ক্ষেত্রেও কিছুই হচ্ছে না এই জন্য রুহানের চিকিৎসা জানতে চেয়েছেন জি রিজিকের মধ্যে বরকতের জন্য এই এমনটি আপনি করতে পারেন যখন সুবে সাদিক হয়ে যায় যখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায় তো আপনি একশতবারেফ এই দোয়াগুলো পাঠ করবেন সুবাহ একশোবার পাঠ করবেন আশা করি আপনার রিজিকের এটা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহল আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে আমার বাচ্চা সে যথেষ্ট পরিমাণ দুধ পায় না তো এই জন্য রুহানি চিকিৎসা জি যাদের এই সমস্যা রয়েছে যে পরিপূর্ণ দুধের মধ্যে ঘাটতি রয়েছে এই ধরনের সমস্যা রয়েছে তো আমির আলসন্ন দামাত বরকাত ওমল আলিয়া কিছু আমল দিয়েছেন এই বিষয়ে তো যাদের এই সমস্যা রয়েছে এর জন্য এমনটি করবেন লা ইলাহা লাহ ইহু এগারোবার একটি কাগজে অথবা প্লেটের মধ্যে লিখে এরপর পানি দিয়ে ধৌত করে যিনি মহিলা রয়েছেন তিনি পান করলে আশা করি তার দুধ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ হাবিব মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম চাঁদপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে ঘুমের ঘরে দাঁত দাঁত কামড়ায় এবং তার কথাবার্তা বন্ধ হয়ে যায় কিছু বলতে পারে না তো এরকম সমস্যা হচ্ছে রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন জি আপনি বিভিন্ন ধরনের বিপদ পেরেশানি থেকে বাঁচার জন্য আপনি রাতে ঘুমানোর পূর্বে একুশবার বিসমিল্লাহ রহমান রহিম একুশবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ঘুমাবেন আর এই এমনটিও করতে পারেন আপনি সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা আপনি ধারাবাহিকভাবে একবার করে সুর প্রথমে সুরা ইখলাস এরপর ফালাক এরপর নাস এই তিনটি সুরে একবার করে পাঠ করবেন ধারাবাহিকভাবে এরপর নিজের হাতের মধ্যে ফুঁক দিয়ে যতটুকু সম্ভব আপনি এই সামনে পিছনে যতটুকু সম্ভব এবার শরীরের মধ্যে হাত বুলিয়ে নেবেন এই আমলটি আপনি তিনবার করে ঘুমানো আসা করি আপনি বিভিন্ন ধরনের সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি থাকতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাআলা নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমার নাম চুন্নু আহমেদ আর মায়ের নাম হচ্ছে সালেহা খাতুন আমি ঘরে ঘুমিয়ে থাকলে আমার শরীরে কেউ পানি ছিটা দেয় দুই তিনবার আমাকে কেউ কোনো ক্ষতি করেছে কিনা জানতে চেয়েছেন ইশতেখার জন্য আমাদেরকে মেসেজ করেছেন ইশা আমরা ইশতেখার জবাব দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ জওয়াজল আমাদেরকে দিনাজপুর থেকে মেসেজ করেছেন ইশতেখারার জন্য সংসারে অনেক বিপদ মায়ের নাম মোহসেনা খাতুন আর তার নাম হিমু ইনশাআল্লাহ তালা ইশতেখার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন গোলাম মোস্তফাই যদি কারো হাঁপানির সমস্যা থাকে তাহলে কি আমল করবে জি যাদের হাঁপানির এই ধরনের সমস্যা রয়েছে আপনি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া কাবিরু ইয়া কাবিরু নয়বার পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ের মধ্যে ফুক দেবেন আর পানিতে ফুঁক দিয়ে পানিও পান করতে পারেন আর একটি চিকিৎসা চিকিৎসা রয়েছে আপনি রাতে ঘুমানোর পূর্বে পাঁচটি গোলমরিচ দশটি কাঠবাদাম এবং দশ গ্রাম মোনাক্কা রাতে ঘুমানোর পূর্বে আপনি সেবন করে এরপর পানি পান না করে ঘুমিয়ে যান আপনার এই সমস্যার জন্য খুবই উপকার অর্জিত হবে ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ দর্শকবিন্দু আমাদেরকে ইশতে জন্য বেশ কয়েকজন বলেছিলেন মেসেজ করেছিলেন এর মধ্যে নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে চুন্ন আহমেদ ভাই ইশতে জন্য বলেছেন যে তাকে কেউ কিছু করেছে কিনা ইশতে করা হয়েছে এমনি কেউ কিছু করেনি তো আপনি ঘুমানোর পূর্বে এই আমলটি করে নিন আশা করি আমল করার দ্বারা আপনার যে সমস্যা রয়েছে তা দূর হবে আপনি ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ রহমানুর রহিম একুশবার পাঠ করবেন টোয়েন্টি ওয়ান টাইমস বিসমিল্লাহ রহমানীর রহিম পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে নিন আশা করি আমল করার বরকতে আপনার যেই বিপদ আপদ বা যে কোনো সমস্যা থাকলে তা ইনশাআল্লাহ তালা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাল আমাদেরকে দিনাজপুর থেকে মেসেজ করেছিলেন ইস্তাহার জন্য বিনতে মোহসেনা বেগম সংসারের মধ্যে বিপদাবদ লেগে আছে ইশ্তাহারা করা হয়েছে ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে আল্লাহতালার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে আল্লাহ তালা আপনাদের সংসারের মধ্যে আপদ দূর করে দিক দোয়া করি আর এই আমলটি আপনারা করতে থাকুন বিশেষ করে আপনি আমলটি করুন আমলটি হচ্ছে ইয়া ওয়াদু ইয়া ওয়াদু দু এক হাজার বার পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করে খাবার যে লবণ রয়েছে ঘরের মধ্যে রান্নার কাজে যে ব্যবহার করেন লবণে ফুক দিন এরপরে ওই লবণ যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন সমস্যা নেই সবাই মিলে খাবেন আশা করি সংসার মধ্যে ঈশাল্লাহ তালা শান্তি বর্ষিত হবে আর প্রতিদিন আপনি এই আমুলটি করুন ইয়ামহাই মিনু মোহাই মিনু উনত্রিশ বা টোয়েন্টি নাইন টাইমস পাঠ করুন শুরুতে এবং শেষে পাক পাঠ করুন এই আমলটি আপনি প্রতিদিন করতে থাকুন আশা করি এই আমল করার বরকতে যেই সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশা আল্লাহ আজল আমাদেরকে ইশতেহারের জন্য শেরপুর থেকে জানিয়েছিলেন যে মেয়ের বিয়ে হচ্ছে না শারমিন নাহার আর মাইনাম জমিনা বেগম ইস্তেখারা করা হয়েছে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে আপনি আপনার মেয়েকে এই আমলটি করতে বলুন আমলটি হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পরে এই ওয়াজিফাটি পাঠ করবে ইয়াদ জালালিবাল ইকরম ইয়াদ জালালিবাল ইকরম এই বাজিফাটি তিনশত বারবার পাঠ করবে শুরুতে এবং শেষে দুরুদে পাঠ করে নেবে এরপর আল্লাহ তালা দরবারে দোয়া করবে আশা করি তার যেই বিবাহের মধ্যে প্রতিবন্ধকতা রয়েছে তা দূর হবে ইনশা আল্লাহ আজল আমাদেরকে ইশতেখার জন্য বলেছিলেন আব্দুল হালিম ভাই গাজীপুর থেকে যে তার মুরগি খামার কিন্তু কোনো আয় বরকত নেই ইশতেহারা করা হয়েছে ইশতেহার মধ্যে কোনো কারো কোনো বদনজর বা কেউ কিছু করে সেরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না এমনি সাময়িক পরীক্ষা এর প্রতি ইশারা পাওয়া যাচ্ছে আপনি এই আমলটি করুন আমলটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে এই বজেফাটি পাঠ করুন ইয়াদ আল জালাল ওয়াল ইক্রম একশত বার করে শুরুতে এবং শেষে দূরদেব পাক পাঠ করে নিন আশা করি আপনার রিজিকের মধ্যে খুব খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ ত কিছু ফোন কলসের দিকে যাব

আমার ছেলে আমার নাম হচ্ছে মসজিদ জি আলাউদ্দিন ভাই কল করলেন নৌকা থেকে যে ছেলে মুদি দোকান খুলতে চায় তো এই জন্য ইস্তেখারার জন্য ভালো হবে কিনা ইস্তেখারার জবাব আমরা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাম মোহাম্মদ আলামী খাবার থেকে বলছি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না রোহানি চিকিৎসা চাচ্ছি আল্লাহ আলামিন ভাই দোয়া করি যেন আপনি আপনার ভাইকে খুঁজে পান সেজন্য আবার বাড়িতে ফিরে আসে দুয়াই করি আল্লাহ তালা দরবারের পাশাপাশি রুহানির চিকিৎসাও প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসার উপর আপনার আমল করুন ইনশাআল্লাহ তালা আপনার ভাইকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা জি পরবর্তী কল আমি বলছি আমার নাম আমার সমস্যা গায়ে টিউমার এর মতন করছে বড় বড় সমস্ত শরীর প্যাটের ভিতরে অনেক গুলো আমি রুহানি চিকিৎসা চাই টিউমার এর মতো অনেকগুলো হয়েছে এই জন্য রুহানির চিকিৎসা জানতে চাইছেন ইনশাল্লাহ তালা রুহানি চিকিৎসা আমরা জানানোর চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল ওরা খেয়ে পড়ছিলাম হিলালুজ্জামান আমার সাত আট বছর থেকে কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা ওষুধ খাওয়ার পরে ভালো হয় কিন্তু পরবর্তীতে আবার হয় কেউ কিছু করছে কিনা একটু একটা করতে যাইছিলাম মায়ের নাম লাইলি বিবি জি হেমুলুজ্জামান ভাই বগুড়া থেকে কল করলেন সাত আট বছর যাবৎ আপনার কোমরে ব্যথা ওষুধ খাওয়ার পরও ভালো হয় কিন্তু পরে আবার আগের মতো ইনশাআল্লাহ তাআলা খার জবাব আমরা প্রদান করবো যে কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ পরবর্তী কলমন আমার স্ত্রীর আপনার স্ত্রীর মাথা ব্যথা এই জন্য রুহানির চিকিৎসা চাচ্ছেন ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা আমরা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করলেন ছোট মাদানী মুন্নি ইনশাআল্লাহ আমরা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন দর্শকবৃন্দ যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন রুহানির চিকিৎসা শ্রবণ করুন এরপর ইনশাআল্লাহ তালা ইস্তেখার জবাবও ইনশাআল্লাহ তালা প্রদান করার চেষ্টা করা হবে যে গোলাম হয়ে অনেকে আমাদেরকে কল করলেন রুহানির চিকিৎসার জন্য রুহানি চিকিৎসা তিনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে আশিক ভাই আপনি বলেছেন যে আপনার বোন কারো কথা শুনে না আল্লাহ পাহাকে সমস্যার সমাধান করে দেখ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আপনার বোনের সমস্যার সমাধান হয়ে যায় আর পাশাপাশি এমনটি করবেন আপনার বোন যখন ঘুমিয়ে থাকে তার স্থান থেকে একটু দূরে দাঁড়িয়ে ফোরআনুল কারিমের তিরিশ পারাসুরা বুরুজ এর একুশ এবং বাইশ নং এই দুইটি আয়তে কারিমা পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করবেন আর এমনটি কমপক্ষে ধারাবাহিকভাবে একুশ দিন পর্যন্ত আপনার করতে হবে আশা করি এমন করার বরকতে আপনার এই সমস্যা সমাধান হবে ইনশা আল আমিন ভাই আমাদেরকে সাবার থেকে বলেছেন যে আপনার ভাইকে খুঁজে পাচ্ছেন না তো এর জন্য এই রোহনী চিকিৎসার উপর আমল করুন দৈনিক এক হাজার আটবার লাহ ইহ লা ইলাহা লহ পাঠ করবেন আর প্রতিদিন দুই রাকাত নফল নামাজ আদায় করে ইয়া ইয়া কাইয়ুম একশত উনিশবার পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনার ভাইকে ফিরে আসার ব্যবস্থা করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ বরিশাল থেকে আমাদেরকে আরিফ ভাই বলেছেন যে শরীরে অনেক ছোট ছোট টিউমারের মতো পেটের মধ্যে রয়েছে আল্লাহ পাক আপনাকে রোগ থেকে আরোগ্য দান করুক তো এর জন্য আপনি এমনটি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সেভেন্টি সিক্স টাইমস একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর এটা জমজম শরীফের পানির সাথে মিশ্রিত করে এই পানি পান করতে হবে আশা করি এমন করার বরকতে আপনার এই সমস্যা থেকে মুক্তি লাভ হবে ইনশা আল্লাহ এরপর সুমন ভাই আমাদেরকে কুমিল্লা থেকে বলেছেন স্ত্রীর মাথা ব্যথা করে তো এর কয়েকটি কারণও রয়েছে মাথা ব্যথা হয়তো ঘুম কম হওয়ার কারণে হয় অথবা অনেক সময় চোখের মধ্যে যদি কারো চোখে সমস্যা থাকে বা চোখে মাইনাস চোখের কম দেখে এই ধরনের সমস্যা থেকেও মাথা ব্যথা সৃষ্টি হয় তো মাথা ব্যথার জন্যই এমনটি করতে বলবেন আপনার স্ত্রীকে বলবেন কোরআনুল কারিমের সুরা ইখলাস এই সুরাটি তিনবার সাতবার নয়বার বার অথবা বার ধারাবাহিকভাবে পাঠ করে তার মাথার মধ্যে ফুক দিবেন আশা করি বার পাঠ করতেই তার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তাহ এরপর রংপুর থেকে আমাদেরকে এক মুন্নি ছোট মেয়ে কল করেছে যে তার মায়ের পিত্তথলিতে পাথর হয়েছে আল্লাহ পাক আপনার আম্মুকে শিফা দান করুক তো এর জন্য এই আমলটি করতে হবে ফোরটি সিক্স টাইমস ইলাহা ইহ লা ইলাহা ইহু একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর পানি দ্বারা ধৌত করে আপনার আম্মুকে পান করানোর ধারা আপনার আম্মুর পিত্তনে যে পাথর রয়েছে এটা বের হয়ে যাবে দর্শক আমরা রুহানি চিকিৎসা শ্রবণ করলাম অনেকে আমাদেরকে কল করেছিলেন ইশতে জন্য তো আলাদিন ভাই আমাদেরকে ইশতে জন্য বলেছিলেন নওগা থেকে যে ছেলে মুদির দোকান দিতে চায় তো দেওয়া ভালো হবে কি না করা হয়েছে আপনার ছেলে মুদি দোকান দিতে পারবে ভালো হবে এর প্রতি ইশারা পাওয়া যাচ্ছে আমাদেরকে হিমেলুজামান ভাই আমাদেরকে কল করেছিলেন ইশ্তাহার জন্য যে সাত আট বছর থেকে কোমরে ব্যথা ওষুধ খাওয়ার পর ভালো হয় কিন্তু পরে আবার সমস্যা দেখা দেয় কেউ কিছু করেছে কিনা ইশতে করা হয়েছে কেউ কিছু করেনি বরঞ্চ শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে আপনি এই আমল করুন আমলটি হচ্ছে ফজরের নামাজ যখন আপনি পড়তে উঠেন একটু তাড়াতাড়ি উঠে যাবেন ফজরের সুন্নত নামাজ আদায় করে আপনি একচল্লিশবার ফোরটি ওয়ান টাইমস সুরা ফাতিহা পাঠ করুন শুরুতে এবং শেষে শেষের পাক পাঠ করে নেবেন এরপরে আপনি ফজরের নামাজ আদায় করবেন এভাবে আমল করতে থাকুন অর্থাৎ ফজরের সুনত এবং ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশবার সুরা ফাতিহা পাঠ করুন আশা করি এই আমল করা বরকতে আপনাদের যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশা আল্লাহ তহ সাল আল্লাহ হাবিব সাল্লাহ আল্লাহ মুহম্মদ ইসলাম দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন জবাব পেয়েছেন প্রকৃত অবস্থা আল্লাহ তালা ভালো জানে আর এই মাস আল্লাহ মনে রাখবেন ইস্তেখারা দ্বারা সত্যিকারের ইলিম অর্জন হয় না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমি দর্শকবৃন্দ কিছু এস এম এসের দিকে যাব আপনাদের এস এম এস পাঠ করবে উত্তর প্রদান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আল্লাহ গোলাম মোস্তফা ভাই আমাদেরকে একজন মেসেজ করেছেন লিখেছেন মায়ের হরমোনের সমস্যা এর জন্য রুহানি চিকিৎসা জানতে চাই জি আপনার আম্মুকে বলবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া মিনু ইয়া মিনু একশত পনেরো বার পাঠ করবে শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের গায়ে ফুক দিবে আর পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবে আশা করি এমন করার বরকতে তার এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন যে বেশিরভাগ অসুস্থ থাকেন এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন তো এই ব্যাপারে কি আমল রয়েছে মানে বেশিরভাগ সময় অসুস্থ থাকেন তিনি জি আপনি পরিবারের মধ্যে আপনি অসুস্থ থাকেন বা যেই অসুস্থ থাকে তো আপনি প্রত্যেক নামাজের পরে এমনটি করবেন প্রত্যেক নামাজের পর একশত বারো বার করে আপনি এমনটি করবেন ইয়া রজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালাম একশত বারো বার পাঠ করবেন আশা করি এমন করার বরকতে আপনি সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ তা যাদের বিয়ে হয় না কি আমল করবে জি যাদের বিয়ে হচ্ছে না এর জন্য এমনটি করবেন আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া হাইয়ু ইয়া ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম এক তেতাল্লিশ বার এটা একটি সাদা কাগজের মধ্যে জেল পেন কালিদে লিখতে হবে আর লিখে এরপর নিজের গলায় বা হাতের মধ্যে তাবিজের মতো ভাঁজ করে প্লাস্টিক অথবা চামড়া জাতীয় কোনো বস্তু দিয়ে সিলাই করে নিজের হাতে বা গলায় পরিধান করবে আশা করি দ্রুত বিবাহের ব্যবস্থা হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ শারীরিক দুর্বলতার জন্য কি আমল করবে দুর্বলতা যেন দূর হয়ে যায় জি আর শারীরিক দুর্বলতা যেন দূর হয়ে যায় তো আপনি এর জন্য আপনার খাবারের প্রতি একটু ভিটামিন জাতীয় খাবার ফল ফ্রুট এটাও খেতে হবে যদি সম্ভব হয় তাহলে আপনি যদি শারীরিক কোনো সমস্যা না হয় তাহলে খেজুর আপনি দুর্বলতার জন্য খুব উপকারী আপনি শারীরিক যদি আপনার এটা সমস্যা না হয় তাহলে আপনি খেজুর খেতে পারেন আর পাশাপাশি আল্লাহ পাকের গুণবাচক নাম ইয়া সালাম ও ইয়া সালাম। আপনি যখনই সুযোগ হয় যখনই আপনার সম্ভব হয় তখন আপনি আল্লাহ পাকের এই নামের জিকির করতে থাকুন এর দ্বারা আপনার শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাল্লাহ লিখেছেন আমার মায়ের প্যারালাইসিসের সমস্যা এক বছর হয়েছে সমাধান কীভাবে পাবো জি আল্লাহ পাক আপনার আম্মু এই সমস্যার সমাধান করে দিক তো এর জন্য এমনটি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটি নতুন থালা বা প্লেটের মধ্যে এগারো বার লিখে এরপর পানি দিয়ে ধৌত করে আপনার আম্মুকে পান করাতে হবে আর রাতে ঘুমানোর পূর্বে বলবেন আপনার আম্মুকে একশতবার ইয়া অল্লাহ। ইয়া আল্লাহ একশতবার পাঠ করে ঘুমানোর জন্য আশা করি এমন করার বরকতে তার শারীরিক সমস্যা দূর হবে তালা আমাদেরকে রংপুর থেকে এক ইসলামী বোন মেসেজ করেছেন লিখেছেন মনের আশা পূরণ করার জন্য কি আমল করব জি আপনি অবশ্যই এটা খেয়াল রাখবেন যখনই আমরা ইসলামিক কোনো ধর্মীয় আমল করি বা এই যে কোনো রোহানি চিকিৎসার উপর আমল করি তো অবশ্যই এটা উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আপনার বৈধ উদ্দেশ্য হতে হবে জাইজ কোনো প্রার্থনা হতে হবে যে অনেক সময় আমরা না যাইজ বিভিন্ন দোয়া করি তো এগুলা আমল করলে আপনার কোনো উপকার হবে না আপনি যেগুলো শরীয়ত সম্মত জাইজ দোয়া রয়েছে আপনার জন্য কল্যাণকর এই সমস্ত দোয়া যদি হয় এই দোয়া পূরণ হওয়ার জন্য আপনি এমনটি করবেন সুরা ফাতেহা একশতবার পাঠ করবেন সুর এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে আল্লাহ পাকের কাছে আপনার যে উদ্দেশ্য রয়েছে মনের ইচ্ছা রয়েছে এটা দোয়া করুন আশা করি এমন করার বরকতে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমার বাম হাত ভেঙে গেছে তার জন্য রুহানির চিকিৎসা কি জি যাদের হাত কোনো কোথাও হাড্ডি ভেঙে গিয়েছে বা হাড় বাঙ্গা জোড়া লাগানোর জন্য এমনটি করবেন সুর এবং শেষে একবার দুরুদে পাক সহকারে এগারো পাড়া সুরা তওয়ার একশো উনত্রিশ নম্বর আয়াত আয়টি আপনি তিনবার পাঠ করবেন সুর এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে যে স্থানে বাঙ্গা রয়েছে আপনার হাত ভেঙে গিয়েছে এই স্থানের মধ্যে বারবার ফুক দিতে থাকুন আশা করি এমন করার বরকতে আপনার হার বাংলা দ্রুত আল্লাহ ইশা আল্লাহ তালা বগুড়া থেকে আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন লিখেছেন যে ছ বছর যাবৎ সন্তান হচ্ছে না কিন্তু ডাক্তার দেখিয়েছেন ডাক্তার বলেছে স্বামীর প্রবলেম তো আপনার কাছে অনুরোধ আপনার স্বামীকে বলুন যেহেতু বগুড়া থেকে তো সৈয়দপুর নীলফামারি পুরাতন বাবুপাড়া সৈয়দপুর নীলফামারি পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমাতাল্লাহ তালী জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে দাবাত ইসলামের উদ্যোগে সাপ্তাহিক শোনাতে পরে এই জিতেমা অনুষ্ঠিত হয় জিতেমার পরপরই তাবিজাতে আতারিয়া প্রদান করা হয় আপনার স্বামীকে গিয়ে যোগাযোগ করতে বলুন ইনশাআল্লাহ তালা তাবিজাত আঁতারিয়া সংগ্রহ করুন আশা করি আপনাদের নেকর সন্তান হবে ইনশাআল্লাহ জল দর্শক বৃন্দ আমরা আরও কয়েকটি মেসেজ পড়বে আবার আপনাদের কলের দিকে যাবো ইনশাআল্লাহ তালা আমাদেরকে মেসেজ করেছেন লিখেছেন আমি যে আমি ভালো কাজ পাচ্ছি না তো এই জন্য কী আমল করতে পারি যাদেরই রিজিক সন্ধানের জন্য যারা রিজিক সন্ধান করছেন বা কোনো চাকরির উদ্দেশ্য আপনারা ঘুরছেন তো এর জন্য এমনটি করবেন আপনি দুই রাখা সালাতুল হাজতের নামাজ আদায় করবেন নামাজ আদায় করে একশত বিরাশিবার ইয়া আল্লাহফো একশত বিরাশিবার পাঠ করে আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন যে কোনো বৈধ কাজ বা চাকরির জন্য আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় আশা করি এমন করার বরকতে কাজের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে রাসায়ী কাকার হাত থেকে মেসেজ করেছেন এক ইসলামী বলে লিখেছেন যে আমার চোখ চুলকায় পানি ঝরে আর চোখে ফুলে যায় তো ওই জন্য কী রুহানির চিকিৎসা যে আপনার চোখের বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেছেন তো চোখের সমস্যার জন্য দাউত ইসলামের পক্ষ থেকে এক বিশেষ তাবিজ প্রদান করা হয় তো যদি সম্ভব হয় দাউত ইসলামের যেই স্থানে তাবিজ দেওয়া হয় ওই স্থান থেকে সংগ্রহ করুন আর পাশাপাশি আপনি এমনটি করুন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন আর নামাজের পর তিনবার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন শুরু এবং শেষে একবার করে দুরুদে পাক পাঠ করে নিজের আঙ্গুলে ফুক দিয়ে চোখের মধ্যে মালিশ করুন আশা করি এমন করার বরকত আপনার চোখের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ দর্শক বৃন্দ আমরা দেখতে দেখতে একেবারে শেষের দিকে এসেছি কিছু কল নেব কল নিয়ে এরপর ইনশাআল্লাহ তালা এর উত্তর প্রদান করবো এরপর বিদায় নেব ইনশাআল্লাহ তালা জি কল চালিয়ে দিন আমার নাম মোহাম্মদ সুজন অনে জায়গা বেশিকাজ সময় হয় শরীরটা অসুস্থ শরীর ব্যথা করে মাথা ব্যথা করে পেটে গলা পড়া করে এইজন্য নিতে হারা করতেছে আমার আপন নাম মোসাম্মত সুলতানা আমার মায়ের নাম মোসাম্মত ফাতিমা বেগম জি সুজন ভাই আমাকে কল করলেন যে তার বোন শরীর অসুস্থ থাকে শরীর ব্যথা করে মাথা ব্যথা ইশারা তারে ইস্তেখারা করে জবাব প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তারা সাথে থাকুন পরবর্তী কল আমার নাম মোহাম্মদ শাহ আলম কুমিল্লা থেকে আমার ছেলের ওই মাথা চুল দেবে তাকে খাইলে সালাম ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করলেন তার সন্তানের কথা বললেন যে চুল টাকে খেয়ে নেয় জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন ইশাল্লাহ তাহলে রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব সাথে থাকুন পরবর্তী কল আমার নাম হইল আলী আহমদ চাঁদপুর ফজগঞ্জ থেকে আমি ব্যবসা বাণিজ্য করতে গেলে আমার খালি মায়ের লস হয় জি আলী আহমদ ভাই আমাদেরকে চাঁদপুর থেকে কল করলেন যে ব্যবসার মধ্যে লস হয়

তো আপনার সন্তান যেন নিরাপদ থাকে বা তার যেন কোনো ক্ষতি না হয় তো এ থেকে বাঁচার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা দুই টাইম তিন কুল সুরা ফালাক সুরা ইখলাস সুরা নাস সকালে ফজরে সূর্য ওঠার পূর্বে আর মাগরিবের সূর্য ডুবার আগে দুই টাইম নিয়মিত এই তিন কুল পাঠ করুন আশা করি তাহলে তার যেই সমস্যা রয়েছে এই সমস্যার সমাধান হবে আর চুল যদি আবার চুল যেন গজায়ের জন্য একটি বড় চিকিৎসা রয়েছে আমির আলু সুন্ন দামাত বরকাত হুমুল আলিয়া লিখেছেন জৈতুনের তেলের মধ্যে এক চামচ মধু ও চূর্ণ দারুচিনি এবং আধা চামচ আধা চামচ দারুচিনি এক চামচ মধু জৈতুনের তেলের মধ্যে মিশ্রিত করে মাথার মধ্যে লাগানোর দ্বারা তার চুল গজানো শুরু হবে ইনশাআল্লাহ তা আল্লাহ তে এমনও করুন আশা করি আর বর সমস্যার সমাধান হবে এরপর আলিয়া আহমদ ভাই আমাদেরকে চাঁদপুর থেকে বলেছেন যে ব্যবসা করতে গেলে শুধু লস হয় তো আপনার যদি হালাল ব্যবসা হয় অবশ্যই খেয়াল করে নেবেন যে ব্যবসা আমরা করি ব্যবসা অনেক সময় হালাল হয় কিনা এটাও খেয়াল রাখতে হবে যদি হালাল ব্যবসা হয় আশা করি আপনি ব্যবসা যখন শুরু করবেন শুরু করার পূর্বে আপনি এই আমলটি করে নিবেন ইয়া না ফেয়াও ইয়া না ফেও বিশ বার পাঠ করে নিবেন আর যখন আপনি ব্যবসা শুরু করবেন তো ব্যবসার উদ্দেশ্য যেন আপনার পূরণ হয় এর জন্য দৈনিক বিশ বার ইয়া রফ আউ পাঠ করবেন তাহলে আপনার ব্যবসার আল্লাহ তালার দয় ইনশাল্লাহ আপনার যেই ব্যবসা বাণিজ্য আপনি করবেন আশা করি বরকত হবে আপনার উদ্দেশ্য পূরণ হবে আর আপনি পঁয়ত্রিশবার বিসমিল্লাহি রহমান রহিম লিখে লেমন ইটিং করে আপনি যে ব্যবসায়ী করেন হালাল ব্যবসার মধ্যে আপনি লেমন ইটিং করে ঝুলিয়ে দেন আশা করি খুব খুব বরকত হবে ইনশা আল্লাহ শেরপুর থেকে আমাদেরকে আব্দুল আহাদ ভাই বলেছেন যে ছেলের শুকনা কাশি লেগেই থাকে তো এর জন্য এমনটি করবেন কোরআনুল ফাতেহা এই সুরাটি তিনবার পাঠ করবেন শুরু এবং শেষে তিনবার করে দুরুদে পাক পাঠ করে আপনার সন্তানের গায়ে ফুক দিতে হবে আর পাশাপাশি আরেকটি গড়ো চিকিৎসা হচ্ছে যে চল্লিশটি কিসমিসের দানা এবং তিনটি কাঠবাদাম এগুলো একত্রে নিয়ে এরপর এগারোবার দুরুদে পাক পাঠ করে ফুক দিয়ে এরপর সেবন করতে হবে আর এমনটি করার পর দুই ঘন্টা পর্যন্ত পানি পান করবেন আশা করি এমনটি চল্লিশ দিন পর্যন্ত আপনি যদি চালাতে পারেন আশা করি তার যত সমস্যায় কাশি থাকুক না কেন ইনশাল্লাহ তাহলে সমস্যার সমাধান হবে ইনশাআ তাআলা তাহলে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন সুজন ভাই তিনি জানিয়েছেন যে তারা বোনের শরীর অসুস্থ থাকে ইশতে করা হয়েছে ইস্তেখারার মধ্যে অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে তো আপনার বোনকে বলবেন এই আমি করার জন্য আল্লাহ তালার এই গুণবাচক নাম ইয়া মো মিনু ইয়ামো মিনু একশো তো পনেরো বার পাঠ করবে শুরুতে এবং শেষে দরোদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন পাশাপাশি নিজের শরীরে ফুঁক দিতে বলুন আশা করি তার শারীরিক সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তালা রাজু ভাই আমাদেরকে শরীয়তপুর থেকে কল করেছিলেন যে তার সন্তান হচ্ছে না স্ত্রীর ইশতেখার জন্য বলেছেন ইশতেখারা তো করা হয়েছে ইশতে মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে আপনি আপনার স্ত্রীকে পাশাপাশি নিজেও এই আমলটি করুন পাঁচক্ট নামাজ আদায় করবেন প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহ রহমান রহিম তিনশতবার পাঠ করুন শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তালার দরবারে দোয়া করুন এই আমলটি কন্টিনিউ করতে থাকুন পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাড়াতাড়ি প্রদান করা হয় তাবিজা তাড়াতাড়িয়া সংগ্রহ করুন আশা করি এর দ্বারা আপনাদের উপকার অর্জিত হবে ইনশাল্লাহ আল্লাহ বৃন্দ দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছি বিদায় নেবো অনেকে কল এস এম এস অবশিষ্ট রয়ে গিয়েছে সমাদেশে দেখবেন আবার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের নিকট উপস্থিত হয়ে আরও কল এবং এস এম এস নিয়ে উপস্থিত হব এর উত্তর প্রদান করার চেষ্টা করব আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তালা দরবারে দোয়া করে নিই আলহামদুলিল্লাহ ইশ রব আলমিনাত মুসলিন ইয়ব মুস্তফাউল সালি সাল্লাম ইসলাম আমাদের আমাদের মাতা পিতা সকল মতের গুনকে ক্ষমা করে দিন মুসলমানের ঋণগ্রস্ততা বেকারত্ব মামলা সন্তানহীনতা যা যে পরিশানি রয়েছে দূর করে দিন যারা আমাদেরকে কল করেছেন মেসেজ করেছেন তাদের মধ্যে থেকে যারা দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন যাদের সন্তান হচ্ছে না নেকা সন্তান দান করে দিন যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই উন্নতি দান করে দিন

لا اله الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم درب